কাউন্টারটেরিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটটি 2016 সালে গঠিত হয়। তারপরে এটি গঠনের পরপরই আমরা কতগুলো ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করি বাংলাদেশে। তার ভিতরে সবচেয়ে মানে মর্মান্তিক হলো আমরা মনে করি হোলি আর্টিজান অ্যাটাক। যে কোনো উপায় নিজের মতবাদ প্রতিষ্ঠা করা এই সমাজে, এই উপায় হিসেবে যখন তিনি সহিংসতাকে বেছে নেন তখন এটিকে আমরা বলি সহিংস উগ্রবাদ। হোলি আর্টিজান কিংবা অমুক কিংবা ইত্যাদির মধ্যে থেকে আমরা কিন্তু নিজেকে বিশ্লেষণ করলে হবে না। সেখান থেকে এটা কেন হয়েছে সেটা হচ্ছে একটা ইফেক্ট। এই জায়গাগুলো কিভাবে ক্রমান্বয়ে তৈরি হচ্ছে সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা ইয়াং ছেলে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কেন, আমার পরিবারের প্রতি দায়িত্ববোধটা কেন তৈরি হচ্ছে না, বিশেষ করে তরুণদের এই সহিংস উগ্রবাদের দিকে বা জঙ্গিবাদের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাইবার স্পেস মানে সিঙ্গল লার্জেস্ট প্ল্যাটফর্ম হিসেবে এটি প্রতিনিধিত্ব করছে। আমরা এত কথা বলে এত কিছু বলি কিন্তু নতুন যে জেনারেশনটা তৈরি হয়েছে তাদেরকে সামনে রেখে আমরা খুব বেশি পলিসি মেক করি। পাঁচ সাতটা ছেলে কেন এরকম একটা জায়গায় পৌঁছলো এটি যদি ঠিক করতে না পারি সমাজ থেকে এগুলো দূর করতে আমরা পারবো কিনা। আরো কিছু কিছু বাবা মা যারা অনেক সচেতন তারা আমার কাছে বাচ্চাদের নিয়ে এসেছিলেন এবং যে জন্য নিয়ে এসেছেন তারা বলছেন, একটা হচ্ছে আমাদের সাথে কথা বলছেন আজকে, আগের বন্ধুদের সাথে মিশে না, কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাবে না, দরজা বন্ধ রাখে সবসময়, সবার সাথে আগে বসে খেতো কিন্তু এটা খাবারটাও আজকাল আর সোশ্যাল হচ্ছে না, সেখান থেকেই করছে, প্লাস সে বইপত্র লুকিয়ে রাখে। 15 থেকে 30 এই বয়সের তরুণরাই সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হচ্ছে এই জঙ্গিবাদের দিকে। আসলে ভালোটা আমাকে কি করতে হবে সেই জিনিসটাকে তুলে ধরতে হবে, খারাপ কি করেছে সেটাই আমরা বেশি করে আলাপ করি। আমরা তো বড় হয়েছিলাম শুধু বাবা মা নয়, মামা চাচা কাকা ফুফু এরকম, আমাদের বাচ্চারা এত কিছু বলতেই পারে না, তাদের কাছে মা বাবা ছাড়া টম জেরি এবং অন্যান্য খেলার বা গেমের সদস্যরা তারা এসে বিট করে। যখন একটা টেরোরিজমে লিপ্ত হয়ে যায় বা সরাসরি ভায়োলেন্ট হয়ে যায় তখন আমরা পুলিশের পক্ষ থেকে সিটির পক্ষ থেকে হয়তো আমরা কাজ করতে পারি, কিন্তু এর আগে যে ধাপগুলো এই ধাপে আসলে আমাদের করার রয়েছে প্রথমত মানে পরিবার, কারণ পরিবারই প্রথম প্রথম এবং প্রধান শিক্ষালয়। চিন্তা করেন উগ্রবাদে যারা যাচ্ছে তারা জানে সে দুদিন পর মারা যাবে, ও তার মানে ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি করে। শুধু ধর্ম থেকে উগ্রবাদ ছড়ায় না, আরও নানা রকম অস্তিত্বের যে সংকটগুলো দেখা দেবে সেগুলো থেকেও উগ্রবাদী ধারণা মতবাদ তৈরি হতে পারে। সেটা হলো যে সমাজকে ভালো রাখার জন্য যাতে আমরা যার যার অবস্থান থেকে পরিবর্তনের জন্য চেষ্টা করি। একটা সমাজে প্লুরালিস্টিক সোসাইটিতে অনেক ধরনের মত, অনেক ধরনের পথ, অনেক ধরনের ধর্ম আদর্শ অনেক কিছুই থাকবে এবং এটাকে স্বীকার করে নিয়ে আমাদের এগোতে হবে। অসাম্প্রদায়িক তো অবশ্যই, যে এটা একটা টলারেন্ট ইউথ গ্রুপ, টলারেন্ট সোসাইটি, টলারেন্ট ফেসবুক ইউজার, সোশ্যাল মিডিয়া ইউজার এবং কালচার থেকে শুরু করে সমস্ত কিছু একটা টলারেন্ট সোসাইটি তৈরি হবে। সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এই জায়গা থেকে এগিয়ে নিতে পারবো এবং একটা জঙ্গি মুক্ত, সহিংস উগ্রবাদ মুক্ত বা উগ্রবাদী মুক্ত বাংলাদেশ করতে পারবো।